স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। দেশে সরকারি হিসাব মতো প্রতি বছর প্রায় 27 লক্ষ বেকার মানুষ থেকে যাচ্ছে, কিন্তু সবার জন্য চাকরি কর্মসংস্থান বা চাকরি করার সুযোগ তৈরি করা যাচ্ছে না। এবং এই নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি নতুন উদ্যোক্তা এবং এসএমই খাত নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন 2016 সালের বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা এবং কেপিসি ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী কাজী সাজিদুর রহমান এবং নিউ সুইটস পিয়ারের স্বত্বাধিকারী সৈয়দ রাবিউস সামস। স্টার্ট আপ তাদের সাহায্য করেন, এই নতুন স্টার্ট আপদের সাহায্য করার ক্ষেত্রে আপনি যে কাজটা করেন, তাদের পাবলিক রিলেশনসের কাজটা করেন, জি জি, এখানে যোগসূত্রটা কোথায়? ভালো করতে হলে পাবলিক রিলেশনসের গুরুত্ব খুব বেশি। ধন্যবাদ শাহিম ভাই, প্রসঙ্গটা খুবই সমসাময়িক একটা বিষয় এবং আমাদের দেশে তরুণ উদ্যোক্তারা বেশ ভালো কাজ করতেছে এবং তাদের ব্যবসার মানসিকতাও খুব ভালো। এবং সমসাময়িক আমি বেশ কিছু ইয়ং এন্টারপ্রেনারদের সঙ্গে কথা বলেছি এবং আমি এটা পিএন নিয়ে কাজ করছি, তাদের একটা ল্যাকিংস হচ্ছে যে তাদের মিডিয়ার সঙ্গে তাদের যোগাযোগটা খুব মানে সম্পৃক্ত নয় তারা, বিষয়টা যে কীভাবে তাদের স্টার্ট আপগুলা মিডিয়াতে ফোকাস করা যায়। যদি কোনো একজন ইয়ং এন্টারপ্রেনার খুব ভালো করে ফেলে তখন মিডিয়া হয়তো তার কাছে যায়, কিন্তু ছোটো ছোটো স্টার্ট আপ যেন ঢাকার বাইরে অনেকে হয়তো খুব ভালো কাজ করতেছে, বাট হি ডোন্ট নো যে কীভাবে তার এই প্রোডাক্টটা মিডিয়াতে বা ইন্টারন্যাশনালি কীভাবে ফোকাস করা যায়। তো আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমি বেছে বেছে কিছু স্টার্ট আপদেরকে ডেকে বা তাদের সঙ্গে কথা বলে তাদের বিষয়গুলো হাইলাইট করার চেষ্টা করছি। এবং পাবলিক রিলেশন একটা হিউজ বিষয়, যে এটা যে শুধু মিডিয়ার সঙ্গে কমিউনিকেশন, দ্যাটস নট লাইক দ্যাট, মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করাটা, যেমন ব্যবসার ক্ষেত্রে সাজিব ভাই এটা ভালো, হ্যাঁ মানুষের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করা। যেমন আমাদের দেশে যদি কোনো মন্ত্রী মহোদয় কোথাও যায় তখন নির্বাচনের আগে বলে যে জনসংযোগ করছে, বাট বেসিক্যালি হি ইজ ডুইং দ্য পাবলিক রিলেশন। তো তরুণ উদ্যোক্তার ক্ষেত্রে এই জনসংযোগ করা খুবই জরুরি একটা বিষয়, এটা যে শুধু মিডিয়ার সঙ্গে তা নয়, এটা মানুষের সঙ্গে এবং তার কম্পিটিটর, অন্য সকল স্টেকহোল্ডারের সাথে তার যোগাযোগ রাখা হবে, সবসময় জনসংযোগ তৈরি করা। আমি বেসিক্যালি ওইটা প্রমোট করার জন্য কাজ করছি। আমাদের তথ্য প্রযুক্তি বিভাগে বেশ কিছু ইনিশিয়েটিভ আছে স্টার্ট আপ ডেভেলপার ক্ষেত্রে, তারপরে শিল্প মন্ত্রণালয় কাজ করতেছে, এসএমই ফাউন্ডেশন দ্বারা কাজ করতেছে। আসলে আমি ওইভাবে বিষয়টা দেখি না যে কোন খাতটা, আমার কাছে সবগুলো খাতই সমান সমান, আপনি কোনটা তো ভালো করবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু আর কি। যে একজন তারা তাদের ধারণা যে সে ইজ এ গ্র্যাজুয়েট, সে একটা ভালো একটা জবে ঢুকে যাবে, কিন্তু তার মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি আছে এবং সে যে জব না করেও জব দিতে পারে, হ্যাঁ এই বিষয়টা আমাদের সমাজ এখনো ভালোভাবে মেনে নিচ্ছে না। তো এইটা আসলে একটা ফোকাস করা দরকার যে সামাজিকভাবে এটা একটা আরো আন্দোলন করা, যখন স্টার্ট আপটা যখন বড় হবে, যখন সে অনেক বড় ব্যবসা পরিণত হবে, তখন তো সবাই মেনে নেবে। হ্যাঁ, প্রথমে হয়তো পরিবার থেকে বাধা আসে যে তুমি কি করছো, অনিশ্চয়তার ব্যবস্থা থাকে, চিন্তা করে তারা, কিন্তু যখন একজন স্টার্ট আপ আসলে বড় একটা কোম্পানিতে পরিণত হয় তখন তো আসলে কেউ বলার কথা না। এই চ্যালেঞ্জটা আসলে একজন উদ্যোক্তা থাকতেই হবে, উদ্যোক্তার বড় প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে সমাজে কি বলে, লোকে কি বলে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। নতুন ইনোভেশনের কথা বলছিলেন যেরকম সাজিদুর রহমান, যে আসলে নতুন উদ্যোগ, নতুন ইনোভেশন, নতুনত্ব না থাকলে আসলে ব্যবসা হবে না, যে কোনো ব্যবসার ক্ষেত্রে হবে। সেক্ষেত্রে স্টার্ট আপগুলোর জন্য কি একটা বড় চ্যালেঞ্জ না যে কী করে নতুন খুঁজে বের করা হবে? নতুন উদ্যোক্তার ক্ষেত্রে বেশ কিছু বাধা পোহাতে হয় আর কি। তো এটাই একটা চ্যালেঞ্জ, প্রথমে সে কিভাবে দেখবে যে তার আইডিয়াটা কিভাবে সে শুরু করবে। ধরেন আমি দেখেছি যে অনেক ভালো ভালো আইডিয়া এগুলো প্রমোট হচ্ছে না, আবার দেখা গেল যে খুব সামান্য একটা আইডিয়া তার ক্রিয়েটিভিটি এবং তার পাবলিক রিলেশন ভালো থাকার কারণে এটা খুব প্রমোট হয়ে যাচ্ছে। সো ইট ডিপেন্ডস অন, এখন এক একজনের পারিবারিক, সামাজিক সব মানে ইকোসিস্টেমটার ক্ষেত্রে এই নলেজের খুব একটা মানে দরকার রয়েছে। যেমন তাকে জানতে হচ্ছে যে গভর্নমেন্ট কী কী পলিসি আছে, গভর্নমেন্ট কী কী সাপোর্ট আছে, দেখতে হচ্ছে এসএমই কী কী সাপোর্ট দেয়। আমি যে মাঝে মধ্যে কিছু সেশনে অ্যাটেন্ড করি এই এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলার জন্যে, তো দেখেছি যে অনেকে বলে ভাই আমার এই আইডিয়াটা আছে, এটা কী করা যায়। সো আমি দেখতেছি যে আইডিয়াটা মোর যে ফিজিবল, বাট তার যে সে স্টার্ট করছে সে স্টার্টটা হয়তো অন্যভাবে করলে একটা ভালো হতো। সো এই জন্য তার কিন্তু আর একটু পড়াশোনা করা দরকার। সো এইটাও একটা অনেক বড় ধরনের ল্যাকিংস আছে, যে এন্টারপ্রেনারশিপ কিন্তু একটা হিউজ থিং, এখানে কিন্তু স্টাডির ব্যাপার আছে। যে ধরেন একজন ইসলামিক ইনস্টিটিউট থেকে পাশ করে এসেও একটা এন্টারপ্রেনার হতে পারে, কিন্তু তখন কিন্তু তাকে বিষয়টা একটু স্টাডি করতে হবে যে কিভাবে তার আইডিয়া করতে হবে। আসলে পড়াশোনা করার বিকল্প নেই, বাট এন্টারপ্রেনারশিপ নিয়ে কিন্তু হিউজ স্টাডির একটা ব্যাপার রয়েছে। জনাব সামস, আমরা প্রায় বলি নতুন উদ্যোক্তা আমরা চাই, কিন্তু
নতুন উদ্যোক্তা তৈরি হবার জন্য প্ল্যাটফর্ম কতটা প্রস্তুত বাংলাদেশে? আমি আমি এটা বলতে পারি যে আমি এইটুকু জানি যে ডিসিসিআই থেকে একটা সাম্প্রতিক সময় একটি একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যেখানে নতুন উদ্যোক্তা তৈরি করবার একটা প্রকল্প নেওয়া হয়েছিল। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান বেশ কিছু কম্পিটিশন করে থাকে, মূলত স্টার্ট আপদের জন্য বা বিজনেস কম্পিটিশন করে থাকে। সেগুলো নতুন এন্টারপ্রেনার তৈরি হতে কতটা সাহায্য করছে এবং এটার আরও আরও কোনো স্ট্রাকচার কোনো পরিবর্তন আসা দরকার কিনা? হ্যাঁ দেখুন, বর্তমান বাংলাদেশের এন্টারপ্রেনার ইকোসিস্টেমে বেশ কিছু এক্সিলেটর প্রোগ্রাম রয়েছে, কিছু প্রাইভেট পাবলিক পার্টনারশিপ রয়েছেন এবং বেশ কিছু ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন রয়েছে, যেমন স্টার্ট আপ কাপ রয়েছেন, জিপি এক্সিলেটর প্রোগ্রাম রয়েছেন, এ টু আই প্রাইম মিনিস্টার অফিসের নিউ ইনোভেশন নতুন উদ্ভাবন বলে বেশ কিছু প্রোগ্রাম, এগুলো খুবই কার্যকর। আমি দেখেছি যে এখান থেকে বেশ কিছু ছেলে মেয়ে বেরিয়ে আসছেন, তাদের পোর্টফোলিও ভেরি ইনোভেটিভ। তো তাদের হয়তো সিড মানি যেটা বলে আর কি, যে সিড মানি তাদের হয়তো ছিল না, এখান থেকে তারা সিড মানিগুলো পাওয়ার পরে তারা যে কাজগুলো করতেছে এগুলো খুবই একটা ভালো উদ্যোগ আমার দৃষ্টিতে, এবং এগুলো আরও এক্সপ্যান্ড করা উচিত। এবং খুব রিসেন্টলি একটা আসতেছে আমাদের দেশে, অলরেডি চলে আসছে, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডের আপনার, এটা হচ্ছে ক্লাইমেট লঞ্চ প্যাড নামে তারা একটা বিজনেস কম্পিটিশন লঞ্চ করেছেন। সেটা তারা চাচ্ছেন যে গ্রিন এন্টারপ্রেনারশিপকে প্রমোট করা, সেখানে যে আমাদের দেশে যেখানে যেমন সাজিদ ভাইয়ের একটা খুব নাইস প্রোডাক্ট আছে, যেমন ভেরি গ্রিন এন্টারপ্রেনারশিপ ফ্রেন্ডলি প্রোডাক্ট, তো এই ধরনের সাজিদ ভাইয়ের মতো যদি আরও যারা মানে এন্টারপ্রেনার আছেন, সো দে ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট, এবং সেটা পুরা অ্যানালাইসিস হবে সুইজারল্যান্ড থেকে ইউরোপিয়ান ইউনিয়নের ইসে। তো এছাড়াও আমাদের দেশে আপনার যেই মানে লোকাল লেভেলের যেই তরুণদের মধ্যে আমি মানে এই উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে তাদের যেই স্পৃহাটা দেখেছি, তো এটা খুবই একটা আশানুব্যঞ্জক আমাদের দেশের পক্ষে। কিন্তু ঢাকার বাইরের ছেলেদের মেয়েদের জন্য এগুলো একটু সমস্যা হয়ে যায়, যেমন তারা বিভিন্ন কম্পিটিশনে অ্যারেঞ্জ করার মতো তাদের হয়তো মানে সময় থাকে না, সামর্থ্য থাকে না, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির ব্যাপার আছে। তো এক্ষেত্রে সরকার যদি আরও বেশ কিছু ইনিশিয়েটিভ নেয়, যদিও কিছু কাজ করতেছে তারা, আমি মনে করি যে এটা খুবই ভালো একটা উদ্যোগ। আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের সাকসেস স্টোরি কেমন, সাফল্যের গল্প কেমন? আমরা প্রায় শুনছি করছেন, কিন্তু রেটটা কেমন, সাকসেস রেটটা কেমন? সাফল্য বেশ আশানুব্যঞ্জক কম্পেয়ার টু মানে আদার কান্ট্রিজ, বাট এটা আপ টু দ্য মার্ক বলা যাবে না, কারণ এখনো আমাদের অনেক কাজ বাকি রয়েছে। যেমন এখনো এসিবি নিয়ে খুব বেশি রিসার্চ এখনো কিন্তু মানে হয়নি আর কি। হ্যাঁ, এবং এটা কিন্তু একাডেমিক্যালি খুব ফিউ বিশ্ববিদ্যালয়গুলোই এটা নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, অটপ সেন্টার ফর অনার্সিপ, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি রিসেন্টলি একটা প্রজেক্ট খুলেছেন, বাট এটা কিন্তু একটা সেপারেট একাডেমিক পার্সপেক্টিভ হিসেবে করতে হবে, যে ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, যে এবং এইভাবে করতে পারলে আমার মনে হয় যে জিনিসটা আরো ই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জনাব কাজী সাজিদুর রহমান এবং জনাব সৈয়দ রাবিউস সামস, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।